মর্নিং বন্ধুরা, আজকে শুক্রবার সকালবেলা, এখন 7:30 বাজে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো কালকে রাত্রিবেলায় কেক ফেক কাটা হলো, ছেলের জন্মদিন ছোট ছেলের। হ্যাঁ, তো সকালবেলায় উঠে সব কাজ সেরে পুজো করে এই নিচে চলে এসেছি। এসে এক পাশে দেখো পায়েস বসিয়েছি, চা বসিয়েছি, ডাল সিদ্ধ বসিয়েছি। তো আর এইখানে দেখো কাটছি এই ভাজার আলু, 5 রকমের। একটু ওরা ও খায় না তো, আমার দুই ছেলে, ওই পটল ফটল কিছু পাঁচ ভাজা দিতে হয়, একটু একটু করে কেটে নিলাম। আর একটু চিংড়ি মাছ দেখি যদি পাই, ছোট চিংড়ি। আর এই আলু কাটছি, পোস্ত ছড়িয়ে ভাজবো। তো ছেলের জন্মদিন, এখন মঠে যাব যেখানে দীক্ষা নিয়েছি। যদি হয়ে গেল, এবার বাড়ি যাবো একটু চরণামিত মুখে দিয়ে। দেখো মঠটা কি সুন্দর, ভিতরে রামকৃষ্ণ, সারদা মার, মা কালী সব আছে, কৃষ্ণ রাধা, এই দেখো এই যে মহারাজ। খুব ভালো মঠটা। এখান থেকে আমরা দীক্ষা নিয়ে যাই ছেলেদের জন্মদিনে, দুই ছেলের জন্মদিনে সকালে গিয়ে আমি আর ওর বাবা গিয়ে পুজো দিয়ে আসি। এখানে যে চরণামিত, ওর বাবার থেকে বললাম দিতে, গুরুদেবের সাথে দেখা করলাম। আজকে দীক্ষার দিন, অনেক লোক এসছে দীক্ষার জন্য। তো আমরা আজ থেকে প্রায় চার বছর হয়ে গেল, চার পাঁচ বছর হলো আমরা দীক্ষা নিয়েছি। দেখো কি সুন্দর ভেতরটা, মানে মন খারাপ থাকলে গিয়ে বসে থাকলে মনটা শান্তি হয়ে যায়, এত সুন্দর ভেতর, বিশাল বড় জায়গা নিয়ে মঠটা, এই কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে সব, আলতা সিঁদুর মিষ্টি সব দিয়ে পুজো দিয়ে এলাম। গুরুদেবের হাতে কিছু মানে পুজোর পর গেছি তো, টাকা দিলাম, মিষ্টি দিলাম গুরুদেবকে। এইসব দীক্ষা হবে, এইসব পাতা রয়েছে। আর দেখো বাইরেটা কি সুন্দর, এখানে প্যান্ডেল হয়েছিল, কিসের জন্য যাই মনে হচ্ছে, দুর্গা পুজোর জন্যই হয়েছিল, দুর্গা পুজো হয় এখানে, বাগান মতন করা, এত সুন্দর না ভেতরটা, খুব ভালো লাগে। এই এখন চলে যাব বাড়িতে, এই যে দাঁড়িয়ে আছে আমার বড় স্কুটি নিয়ে। মঠ থেকে এসে দেখো রান্না খালি রেখে রেখেছি, এই যে পটল ভাজা, পায়েস তুলে রেখেছি, ছেলের পাঁচ ভাজা একটুখানি করে তুলে নিয়েছি, খাবে না বেকার। এই যে এখানে আলু ভাজা পোস্ত ছড়িয়ে মাছ ভাজছি, ওখানে চিংড়ি মাছ আছে, এদিকে মটন মাখিয়ে রেখেছি, ডাল হয়ে গেছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, তারপরে কাজু পোস্ত বাটা দিয়ে কাতলাটা করবো, চিংড়ির মালাইকারি আর মটন। এই যে চিংড়ি মাছটা ভিজে রেখেছি, কষাচ্ছি, এখানে ভাজা চিংড়ি একটু করে রেখেছি, আর মটনটা হলেই হয়ে যায় রান্না। রান্না হয়ে গেছে, যে এখন ছেলেকে আশীর্বাদ করব। তো দেখো এই যে আশীর্বাদ করার জন্য প্রদীপ জ্বালিয়েছি, শাক এনেছি, ধূপ জ্বালিয়েছি। ওর বাবা বলছে এইসব করতে হয়, আমি যে হ্যাঁ এইসব জন্মদিনে করতে হয়। তো এই ছেলেকে আশীর্বাদ করছি। অনেক বেলা হয়ে গেছে, সকালবেলায় রান্না করতে করতে দেরি, আর তখনও চানও করেনি, তখন কাজ করছিল আর বলিনি ওকে চান করার জন্য। ওই জন্য ভাবলাম রান্না করেই, তাহলে যতক্ষণে ওর চান হয়ে যাবে
তখন ওকে একটু আশীর্বাদ করে দেবো। তো পাঁচ রকম মিষ্টি আর পায়েস দিয়েছি, মুখে একটু পায়েস খাইয়ে দিলাম, শাক বাজাচ্ছি, তখন এটা করেছি প্রায় দুটো বাজে, তখন অনেকটাই বেলা হয়ে গেছিল। তো দেখো এই যে খেতে দিয়েছি, সব দিয়ে ছেলেকে এই খানিকটা মানে বাটিতে বাটিতে দিয়েছি আর পাতে দিয়েছি খানিকটা। তো এই যে চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা, মটন করেছিলাম, আর ও পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল ভালোবাসে, তাই জন্য পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছি, মুগ ডালটাও অত পছন্দ করে না। আর পায়েস করেছি আর চাটনি ছিল, চাটনিটাও খায়ও না, তাছাড়া পায়েস মিষ্টি আগে খেয়ে নিয়েছে, তো এখন এই খাবার দিয়েছি। দেখাচ্ছি মুসুরির ডাল, মালাইকারি, চিংড়ি মাছের দই কাতলা, মটনটা মানে ও এক পিস খেয়েছে, খায়নি অত, মানে একসাথে না এত কিছু খেতে পারে না, ও ডাল হলে ওর আর কিছু চাই না, ডাল এত ভালোবাসে। যে আমার যা এসছে, আর এই জায়ের ছেলে, আর এই যে আমার ভাসুর এসেছিলো, ও মেয়েও এসেছিলো, মেয়ে ভিডিওটা করছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, হইহুল্লোড় হলো, খুব মজা হলো, খুব গল্প করছিলাম আমরা সবাই মিলে। এখন আবার তোমাদের সামনে এলাম, এখন বাজে দেখো 5:45, মানে এত খাটুনি গেছে আজকে, প্রচুর খাটুনি গেছে দেখছো, চোখ মুখের অবস্থা, একটু রেস্ট করতে পারিনি। এই ছেলের জন্মদিন ছিল, সব খাওয়া দাওয়া হলো, আমার যা ভাসুর ওরা সব খেলো, মেয়ে ছেলে আরও একটা ছেলে, অনেকে খেলো। তো এই এখন সব মিটলো, ঘরফর পরিষ্কার করে এখন যাচ্ছি সিঁদুর দিতে। তো জানি না কত ভিড় আছে আজকে আমাদের পাড়ায়, তো ভাষা না ছাড়, এত বৃষ্টি হলো আজকের, দেখি কি অবস্থা ওইখানে গিয়ে। তো চলো। তো এই যে দেখো মাকে বরণ করতে চলে এলাম, বেশি ভিড় ছিল না, হয়ে গিয়েছিল আমার তাড়াতাড়ি। একজনকে বললাম ক্যামেরাটা দিয়ে যে তুমি একটু ভিডিও করো, সে করে দিয়েছিল, আমাদের পাড়ারই ছেলে, তো ভিডিওটা একটু করে দিয়েছিল, তাই তোমাদের দেখাতে পারলাম ইউটিউবে, নয়তো মানে দেখানো যেত না। নিজে নিজে কী করে এগুলো করা যায় বলো না, সামনে থেকে করা যায় কিন্তু এরকম করে ভিডিও কী করে করবো। তো আমাদের এইগুলো নিয়ম থাকে, মালি ফুল, তারপরে একটা পুটুলি মতন আছে, ওইগুলোকে ছোঁয়াতে হয়, এগুলো মানে প্রত্যেক বছর আমাদের হয়ে আসছে। ওই যে ঝুড়ির মধ্যে করে সব নিয়ে গেছিলাম, মালি ফুল দরজায় ঝোলাতে হয়, হ্যাঁ ছেলেদেরকে, পরে আমার ছেলেই এগুলো ঝুলিয়েছিল, তো ওই সব ঠাকুরকে ছোঁয়াতে হয়। ওই যে মালি ফুল দেখো, প্রথমে পান দিয়ে বরণ করে নিই, মা দুর্গাকে করা হয়ে গেছে, তারপর গণেশকে করলাম, তারপর করেছি লক্ষ্মীকে বরণ। রাতের দিকে ভিড় হয়, এটা আমি সন্ধ্যাবেলায় গেছি তো একদম অতটা ভিড় ছিল না, যত রাত বাড়ে তত ভিড় বাড়ে। যা বৃষ্টি হলো বাপরে, প্রচুর বৃষ্টি হয়েছে, আমি চিন্তা করছিলাম মনে হয়
পুজোর এখানে যেতে পারবো না, অনেক জল জমে আছে। কিন্তু দেখি জলটা বেরিয়ে গেছে আমাদের বাড়ির সামনে থেকে, তো যেতে ঠিক পেরেছি। দুটো নিচে নিয়ে চলে যাও। নিচে কোথায় কোথায় লাগাবো? নিচে বড় গেটে লাগা একটা, আর বাইরের ঘরে দুটো দরজা, বাইরেটাই যাচ্ছি।